তোর বৌমা টুম্পা কাছে গোসল করে দিচ্ছি, বুঝছো? হেদিন নাকি গরমে মাথা খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে বাংলা ওয়াশটা দিয়ে দিই। যাই হোক, টুম্পাকে গোসল করাতে আমি কোনো কিছু বুঝতে পারিনি। আমার বৌমা খুবই লক্ষ্মী, খুবই ভালো, দেখো আর দেখতেও খুবই সুন্দর, বলো। কিন্তু বিশ্বাস করো ভাই, এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো, আমার দুই সুপুত্র ছেলেকে গোসল করাতে কি বলবো, ভারত আর পাকিস্তানের যেরকম যুদ্ধ করতে হয়, আমার দুই সুপুত্রর সাথে আমার সেরকম যুদ্ধ করতে হয়েছে, বলো, বুঝছো? যাই হোক, আমার এই যে আমি একটু শ্যাম্পুকে কমই দিয়ে দিচ্ছি, আমি শ্যাম্পু দিয়ে গোসল করে দিই, গরিব মানুষ ভাই। এই যে গোসল আস্তে আস্তে করে আলতোভাবে একটু ঘুষে দিচ্ছি, কারণ গরমের দিনে গোসল করাই দিলে ওরা একটু মোটামুটি মানে ভালো থাকে। আর দেখো, ওর গরম ভাব বের হয়ে যাচ্ছে, দেখছো আমার বৌমা কতটা কিউট না? এতটা মানে মুখের অ্যাডুটুড, বুঝছো, দেখেই দয়া লাগে, বুঝছো? ওর মুখের চাহনিটাই অসম্ভব সুন্দর। দেখি মা, একটু দাঁড়ো, একটু একটু সুন্দর করে আলতো আলতোভাবে পরিষ্কার করে দিই। ও যদিও মানে নোংরা কম থাকে, সবসময় নিজেকে পরিষ্কার রাখে, বুঝছো? আর তোমরাও তোমাদের বিল্লুদের চেষ্টা করবে এই গরমে সপ্তাহে এক থেকে দুই দিন গোসল করে দেওয়ার, বুঝছো? কারণ এতে হয় কি, ওদের শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। দেখি মা, দেখি এদিকে এদিকে আসো তো, এই তোমার সোনা মা। আর এরকম শাশুড়ি তুমি পাবা বলো? খুঁজে পাবা? এই দুনিয়া ঘুরে তুমি এরকম শাশুড়ি পাবা বলো, যে বৌমাকে এত সুন্দর করে গোসল করে দিবে, বলো? আর আমার আমার আর এই যে দেখো, আমি একটু কানে ধরে গোসল করে দিচ্ছি, কারণ বিল্লুদের কানে পানি গেলে না অনেক বিল্লু মারাও যায়, মানে অনেক প্রবলেম হয় আর কি। যাই হোক, দেখি মা চোখটা দেখি, দেখো দেখছো, দেখো আমার বৌমার চোখ টোক দেখো। আর যাই হোক, তোমরা যারা আমার পেজটা শেয়ার করো অবশ্যই শেয়ার করবা, আর যারা পুরো ভিডিও দেখবা, যারা আমার ফ্যান, অবশ্যই একটা দুইটা করে কমেন্ট করবা, যাতে আমার ভিডিওগুলো রিচ হয়, বুঝছো? তোমরা সবাই জানো আমার এগুলো রিস্কিউ করা বেবি বা দেশি বিল্লু, এই ভিডিওগুলো যেন সবার কাছে পৌঁছে যায়। যাই হোক, আমার ছেলেকে নিয়ে আসি, বুঝছো, টম। এই যে দেখো, মনে করো আমি এখান থেকে অসংখ্যবার ভিডিও কেটেছি, কারণ কাটা ছাড়া উপায় ছিল না, কারণ আমার পুরোটাই তাহলে তোমরা দেখতে পারতে, কি বলবো আর, মানে কি বলবো, মানে এখানে একবার যাই ওখানে একবার যাই, খালি তোমরা দেখো মানে কি যে অবস্থা, মানে এই দেখো দেখো, এই বেটা দাঁড়া দাঁড়া, আমার বৌমাকে গোসল করাতে আমার এতটা কষ্ট হয়নি, বুঝছো? আমার এই সুপুত্রদেরকে গোসল করাতে এতটা কষ্ট চাই, আজকে তোদের আমি বাংলা ওয়াশ দিয়েই দেবো। আই মানে গোসল চোর, বুঝছো, গোসল করতে চায় না। দেখো আমি ধরে টোরে, বুঝছো, আমি অসংখ্যবার ভিডিও কাটছি আজকে, কারণ কি করব বলো, এরা ছোটাছুটি লাফালাফি চলে যায়, আবার নিয়ে আসি চলে যায় আবার নিয়ে আসি। আর জেরিতাও একটু শান্ত ছিল, কিন্তু এই টমকে গোসল করাতে আমি খুবই ভয় পাই, বুঝছো, একটু ভয়ঙ্কর টাইপের আমার ভয় পাই আমি। তো যাই হোক, দেখো ওদের গোসল করা, দেখো যেটা বলতে চাচ্ছিলাম, গোসল আসলে এদের করা দিতে হয় গরমের মানে বিপরীত, বুঝছো, শীতের মধ্যে হচ্ছে গোসল করানোই যায় না, আর গরমের মধ্যে কিন্তু করাতে হয়, বুঝছো। তো যাই হোক, আমরা আমাদের আদরের বিল্লুকে একটু সময় দিব, ঠিকঠাকভাবে গোসল করে দেবো, হাত মুখ একটু হচ্ছে ইয়ে করে দেবো, ধুয়ে দেবো, তাহলে ওদের শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে, এই আর কি। তো যাই হোক, আমার পাগলা জেরিকে নিয়ে আসবো, আমার আদরের জেরিকে এবারকে বাংলা ওয়াশ দিয়ে দেবো। কি জেরি কি, দেখো না দেখো না, মনে হচ্ছে আমি ইয়ে দিয়ে যাচ্ছি, বুঝছো, মানে জোর করে মনে হচ্ছে আমি কারাগারে ঢোকাচ্ছি, মানে ব্যাপার স্যাপারটা এমন, বুঝছো। দেখো কি বলবো, দেখো কান টান সব উল্টে যাচ্ছে, কি বলো, এই বেটা দাঁড়া দাঁড়া, একটু একটু শ্যাম্পু দিয়ে দিই বেটা, দাঁড়া, বাপ রে বাপ, মানে গোসল করে দিচ্ছি না, মনে হচ্ছে কিছু করবো, দা একটু দাঁড়া। আর যাই হোক, তোমরা হচ্ছে দেখো দেখো দেখো, কি বলবো তোমাদের সাথে কথা বলে, এরা যেভাবে ছোটাছুটি লাফালাফি করে মনে হচ্ছে আমি কী না কী করতেছি, দেখো ও কিছুটার ভাবির মতো দেখতে, বুঝছো। যাই হোক, টুম্পা কিন্তু অনেক লক্ষ্মী, বলো, টুম্পাকে আমার গোসল করাতে কিছুই বুঝতে পারিনি, আর আমি সম্পূর্ণ ভিডিও করিনি ভাই, মানে এদের সম্পূর্ণ গোসল, আর যদি আমি মানে কি বলে গা মোছাটা দেখাই তোমাদের শরীরটা, তাহলে তো অনেক সময় লেগে যেত, ওই জন্য করে আমি আর দেখাই নাই, বুঝছো। আমি যেটা করছি, এই যে গোসল টোসল করাই দিলাম, গোসল টোসল করাই দিয়ে সুতি কাপড় দিয়ে গাটা মুছে দেবো, দিয়ে যখন মানে ওদের শরীরটা একটু শুকে যাবে, শুকে যাওয়ার পরে আমি একটু হালকা নারিকেল তেল দিয়ে দিই। এতে হয় কি, আমার কাছে যেটা মনে হয় যে ওদের লোমগুলো একটু মানে ছিল্কির মতো করে, কিছুটা কন্ডিশনারের মতো কাজ করে, আমরা শ্যাম্পু করার পরে যেরকম কন্ডিশনার করলে আমাদের চুলের মধ্যে একটা গর্জিয়াস ভাব আসে, ওদের লোমের মধ্যে ওইটা আসে, আমার কাছে মনে হয়। যাই হোক, দেখলা এদের বাংলা ওয়াশ করে দিলাম, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো এবং বাসায় থাকো, ওকে, বাই।